রক্তদানের সচেতনতা বৃদ্ধি এবং থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়ার লক্ষ্যে পায়ে হেঁটে দিল্লি পৌঁছালেন মালদা ও উত্তর দিনাজপুরের তিন যুবক। 46 দিন পদযাত্রার শেষে বুধবার সন্ধ্যায় তারা মালদায় ফেরেন। যদুপুর এক নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের সম্বর্ধনা জানানো হয়। সম্বর্ধনা কর্মসূচিটি অনুষ্ঠিত হয় যদুপুর এক নম্বর অঞ্চলের খাসপাড়া মোড়ে। অনেকেই বেসাহারা হয়ে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে বাড়ি ফিরে এসছে, কিন্তু এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, ইংরেজবাজার ব্লক তৃণমূল সভাপতি জুয়েল রহমান সিদ্দিকী, সৈয়দ রেজাউল আলী, আলিমুদ্দিন শেখ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। গত 24 মার্চ মালদার কালিয়াচকের যুবক আলমগীর, নাইফ হাসান এবং উত্তর দিনাজপুরের হিমাংশু শীল নাককাটরা ব্রিজ হয়ে বিহার এবং উত্তরপ্রদেশের বেশ কিছু জেলা সহ 22টি জেলা পদযাত্রা করে 46 দিনে দিল্লি পৌঁছান। মালদা আমরা গর্বিত মালদাবাসী হিসাবে, কারণ আমাদের মালদাতে দুজন এবং রায়গঞ্জের একজন, আমাদের আলমগীর ভাই নাইফ এবং হিমাংশু, বিগত 24 মার্চ ওরা পদযাত্রা করে এখান থেকে রওনা হয় এবং দিল্লিতে গিয়ে 8ই মে পৌঁছায়। সেই দিনটি ছিল আমাদের বিশ্ব থ্যালাসেমিয়া দিবস এবং সেই একটা উদ্দেশ্য ছিল ওদের যে থ্যালাসেমিয়া পেশেন্টদের যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যাগুলো তুলে ধরার জন্য ওরা উদ্যোগ নিয়েছিল এবং সেকালে সেন্ট্রাল মিনিস্ট্রির সঙ্গে ওরা দেখাও করেছে এবং থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য কী কী করণীয় এবং কী সচেতনতামূলক কী কাজ করা দরকার সেই বার্তা ওনারা দিয়েছেন মিনিস্টারকে, এবং আজকে ওনারা ব্যাক করে এসেছেন আমাদের জেলাতে। সেই জন্যই এখানে আমাদের কচিটা মিশন এবং ইংলিশ বাজারের যদুপুর অঞ্চলের যুববৃন্দ দ্বারা তাদেরকে সম্বোধন দেওয়ার জন্য এখানে সবাই হাজির হয়েছিলাম এবং তাদেরকে সম্বোধিত করা হলো, এবং ওদের সঙ্গে সঙ্গে মালদা জেলাতেও আমরা প্রশাসনকে নিয়ে, অর্থাৎ আমাদের যে মেডিকেল টিম আছে আমাদের জেলা প্রশাসন থেকে শুরু করে আমাদের সিএমওইট এবং এমএসবিপি সবাইকে নিয়ে আমরা বসবো এবং মালদা জেলাতেও যাতে আমরা থ্যালাসেমিয়া পেশেন্টদের নিয়ে কাজ করতে পারি, সচেতনতা শিবির করতে পারি এবং তাদের রক্ত সরবরাহ করতে পারি সেই উদ্যোগগুলো আমরা এখানে নেব। ছিল টোটাল 24 মার্চ থেকে 8ই মে 46 দিনের এবং তারপরে ওখানে দেখা করে ওনারা আজকে ব্যাক করেছেন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।